बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আফরোজ খান মডেল স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা তোমাদের গত দিন চতুর্থ অধ্যায়ের কিছু কাজ করেছিলাম, এখান থেকে বলছিলাম যদি তোমাদের কিছু নির্দেশনা পাই যেমন স্যার এই অঙ্কটা করিয়ে দেন, তো বেশ কিছু কাজকর্ম আমার ক্লাস পাইছি, আজকে ওইগুলো করিয়ে দেব। তো প্রথমে এখানে আছে তোমার ১৯ নম্বর অঙ্ক, চার দশমিক একের ১৯ নম্বর অঙ্ক। অবশ্য তোমাদের সূত্রগুলো আমরা গত দিনে আলোচনা করেছিলাম, তো আজকে এখান থেকে কিছু অঙ্ক করে দিয়ে তারপর আমরা চার দশমিক দুয়ে চলে যাব। ১৯ নম্বর রুট ওভার থ্রি হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান কিউব রুট ওভার থ্রি হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। দেখো এই যে এটার পাওয়ারটা থ্রি এর উপরে রুট ওভার আছে, রুট ওভার মানে পাওয়ার কত, হাফ। আর এটা হাফের সাথে যদি আমরা গুণ করি এরকম আসবে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ভাগ টু, অর্থাৎ হাফ ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান বাই কত, টু। আর এটার মধ্যে আসছিল থ্রি, এটার পাওয়ার হলো কিউব রুট ওভার মানে পাওয়ার ওয়ান থার্ড, আর ওয়ান থার্ডের সাথে এটা যদি আমরা গুণ করি টু এক্স মাইনাস ওয়ান বাই কত, থ্রি। এখন দেখো বৃত্তি যেহেতু একই রকম তাহলে আমরা বৃত্তি দুইটা বাদ দিয়ে দিত, তাহলে আসবে এক্স প্লাস ওয়ান বাই টু সমান টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি। আর এটার সমাধান করা তোমাদের জন্য একেবারেই সহজ, আমরা আর্গুমেন্ট করলাম সমান কত, থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বা ফোর এক্স মাইনাস টু থ্রি এক্স প্লাস থ্রি, বা যেহেতু আমরা এক্সের মান বের করব আমরা এক্সটাকে বাম দিকে নিয়ে আসবো মাইনাস থ্রি এক্স, থ্রি প্লাস কত টু, সুতরাং এক্স সমান কত ফাইভ। নির্ণয়ের সমাধান এক্স সমান কত ফাইভ। এছাড়া আমাদের আসছিল যে ২১ নম্বরের অঙ্কটা করিয়ে দেওয়ার জন্য, আসলে ২১-এর গ নম্বর অঙ্কটা আমরা আগেই করেছি, এটা ১৫ নম্বর, আর যেহেতু তোমরা বলছো আমরা করিয়ে দেব। এরপর আসো ২১ নম্বরের যে সৃজনশীলটা আছে এটা নিয়ে, ২১-এর দেওয়া আছে পি সমান এক্স টু দ্য পাওয়ার এ, দেওয়া আছে পি সমান এক্স টু দ্য পাওয়ার এ কিউ সমান এক্স টু দ্য পাওয়ার বি এবং আর সমান এক্স টু দ্য পাওয়ার কত, সি। এখন আমাদের যার মান বের করতে হবে প্রদত্ত রাশি, পি টু দি পাওয়ার বিসি আর কিউ টু দি পাওয়ার মাইনাস সি, কিউ টু দি পাওয়ার মাইনাস সি, তাহলে পি এর মান এক্স টু দি পাওয়ার এ উপরে পাওয়ার বিসি, কিউর পাওয়ার এক্স টু দি পাওয়ার বি পাওয়ার মাইনাস সি। আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে কী করতে হবে, গুণ করতে হবে, তাও এখানে আমরা লিখব এ আর বি সি গুণ করলে কত, এ বি সি, আর বি আর মাইনাস সি গুণ করলে মাইনাস এ বি সি। আমরা এটার যদি পাওয়ারটা যোগ করি এটা আসবে এক্স টু দি পাওয়ার জিরো, তার মান কত, ওয়ান। হ্যাঁ, আমরা জানি যে কোনো বৃত্তির উপর যদি পাওয়ার জিরো থাকে তার মান কত, ওয়ান হয়, আমরা বসাই দিলাম। এরপরে আসো খ নাম্বার, খ নাম্বারটার মাঝে আছে
পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি, পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি টু ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি, এর মান বের করতে হবে এ মাইনাস সি। যেহেতু আমাদের সবগুলোর মান দেওয়া আছে, আমরা কি করব মানগুলো বসায় দিব। পি এর মান আসলো এক্স টু দি পাওয়ার এ বাই কিউ এর মান আসলো এক্স টু দি পাওয়ার বি, খুব সহজ অঙ্ক এ প্লাস বি। অনুরূপভাবে বাকি মানগুলো বসাবা এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি বি প্লাস সি ভাগ আর এর মান এক্স টু দি পাওয়ার সি আর পি এর মান এক্স টু দি পাওয়ার এ উপরে পাওয়ার এ মাইনাস সি। এখন যেখানে ব্র্যাকেট আছে ব্র্যাকেটের কাজটা আমাদের করতে হবে। যেহেতু এক্স টু দি পাওয়ার এ কে এক্স টু দি পাওয়ার বি দ্বারা ভাগ করলে, আমরা যদি এটার ভাগফল বের করি তাহলে উপরে নিয়ে যাব এ মাইনাস বি, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে। এরপরে আসো এটার উপরে পাওয়ার হলো এ প্লাস বি। অনুরূপভাবে বাকিগুলো যেমন বি মাইনাস কত সি বি প্লাস সি ভাগ পাওয়ার এক্স টু দি পাওয়ার সি আর এক্স টু দি পাওয়ার এ, যেহেতু গুণ আছে পাওয়ারটা যোগ হবে এ প্লাস সি আর সি প্লাস একটা দিলেই তো হলো যোগ ফলের ক্ষেত্রে, উপরে পাওয়ার হলো এ মাইনাস সি। পাওয়ারের উপরে পাওয়ার তার মানে কী করতে হবে, গুণ করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণ করলে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আসবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এটাও এ প্লাস সি আর এ মাইনাস সি, গুণ করলে আসবে এ স্কোয়ার মাইনাস কত সি স্কোয়ার। এখন এইটুকুর পাওয়ার যেহেতু এন ইন্টু আছে তাহলে আমরা পাওয়ারটারে কী করব যোগ করব, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, দেখো এখানে যেহেতু ভাগ আছে পাওয়ারটা মাইনাস করে দেব, পাওয়ার আসবে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এখানে এ স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার কাটা, তো এক্স টু দি পাওয়ার জিরো তার মান কত ওয়ান। অতএব নির্ণয় সরল ফল নির্ণয় সরল ফল ওয়ান। তো আমরা এখন গণনার অঙ্কটা করব। গণনার অঙ্কটা ঠিক তোমার বইয়ের 15 নম্বর অঙ্কের মতো, দেখো মানগুলো বসানোর পরে বেশি ঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। গণনার অঙ্কটা করো, যেহেতু প্রুফ করতে বলছে গোল নাম্বার অঙ্ক, দেখো পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার পরে কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার আরেকটা হলো আর বাই পি, আর বাই পি হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন তুমি পি কিউ আর এর মান বসায় দিবা, পি এর মান হলো এক্স টু দি পাওয়ার এ আর কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি উপরে পাওয়ার এ স্কোয়ার প্লাস
ए बी प्लस बी स्क्वायर। देखो क्यू एर मान बसा एक्स टू द पावर बी आर एर मान एक्स टू द पावर सी होल टू द पावर बी स्क्वायर प्लस बी सी प्लस सी स्क्वायर इंटू आर एर मान एक्स टू द पावर सी बाय एक्स टू द पावर ए सी स्क्वायर प्लस सी प्लस ए स्क्वायर। तुम्हारा ये लिखे दीते पारो जो मान बसिए। एखन देखो आमरा सूचकेर जे समस्त नियम जानी এটা বাঘ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে, তাহলে আসবে এ মাইনাস বি উপরে পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি।